পর্যায়ে যুক্তরাজ্য এবং ইউরোপের বাংলা কমিউনিটির গুরুত্বপূর্ণ কিছু খবর আগামী বছরের জানুয়ারি মাস থেকে চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সতর্ক থাকতে হবে দেশে বিদেশে দালাল চক্র থেকে বাংলাদেশি বা বিদেশি যে কোনো দেশে শ্রমিক নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেখাতে হবে সত্যিকার কর্মীর প্রয়োজনীয়তা ব্রিটেনের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব বাংলাদেশি বা বিদেশি যে কোনো দেশের শ্রমিক আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেখাতে হবে সত্যিকার কর্মীর প্রয়োজনীয়তা জেনুইন ভ্যাকেন্সিটাকে প্রমাণ করার দায়িত্ব আপনার কিন্তু অ্যাসেস করার দায়িত্ব তাদের এখন অ্যাসেস করতে গিয়ে যদি এক্সট্রা ইনফরমেশন জানতে চায় আপনি যদি এক্সট্রা ইনফরমেশন দিতে পারেন তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন তো ইয়েস সবাই করতে পারবেন কিন্তু সবাই সাকসেসফুল হবেন এটা গ্যারান্টি দেওয়া খুবই মুশকিল করোনা মহামারীতে ব্রিটেনে বিরাজিত অর্থনৈতিক সংকোচনে বিষয় হতে পারে আমরা অনেক রেস্টুরেন্টের মালিক বা অন্য যে কোম্পানি হলে তান স্টাফ রাস্তা ফাটনা দিলেই সইন বা তাই সাটাইন তাইন আবার নিউ জবলে এপ্লাই করেন এনে কতটুকু সাকসেসফুল এটা বোঝার ব্যাপার আছে খুব একটা টাইট রেস্ট্রিকশনে কিছু মানুষ আওয়ার সুযোগ হইব বাট এটা কেয়ারফুল্লি আমরা এগুলো হ্যান্ডেল হইব আমরা রংলি হ্যান্ডেল করলে আমরা বিক্টিমাইজ হইতাম পারে তাই জানুয়ারি থেকে চালু হওয়া দীর্ঘমেয়াদী ওয়ার্ক পারমিট বিষয় প্রাপ্তিতে সঠিক পদ্ধতিতে আবেদনের পরামর্শ ব্রিটিশ বাঙালি এ আইনজীবী ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও ক্যাটারিং নেতা এম এ মুনিমের অ্যাপ্লিকেশন যেও করুক স্পন্সর করুক অথবা অ্যাপ্লিকেন্ট করুক প্রিপেয়ারেশন লইয়া ডকুমেন্ট চেক করিয়া লয়ার লোক মাতিয়া এর ফলে অপ্লিকেশন করলে তখন অপ্লিকেশানগুলো স্পন্সারলাই হোক আর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন খুঁকা দুইটাই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেশের ইকনোমিক অবস্থা ভালো নয় কোম্পানি হল অবস্থা ভালো নাই রেস্টুরেন্টের অবস্থা বালা নাই যারা বলা অবস্থানে আছেন অবশ্যই তাই সুযোগ পাইলে অবশ্যই কিছু মানুষের আনার সুযোগ করতাম বাট আমভাবে মানুষের এই আনার সুযোগই এই স্পেকুলেশন দিয়া দেশে বিদেশে যে ধরনের মানুষের ফাগল খরা হয়েছে এটাতে আমরা হকলোরে রিকোয়েস্ট করবো বিসিআর পক্ষ তাকে এটাতে বেরোতো তা চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন